আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে বলবো, আলহামদুলিল্লাহ, কিছু কথা বলবো, সেটা হচ্ছে যে নারীদের যোনিপথ নিয়ে কথা বলবো। আসলে এই বিষয়টা নিয়ে একজন পুরুষের অনেক কৌতূহল, অনেক বিষয় জানার একটা বিশেষ আগ্রহ জন্ম নিয়ে থাকে, যে আসলে নারীদের যোনিপথ কী, এটা কেমন, না জানি কি কেমন কি, এটা নিয়ে বিভিন্ন ধরনের টেনশন করেন বা আগ্রহ জন্মে থাকে যে আসলে এই বিষয়টা নিয়ে। ঠিক একজন নারীরও পুরুষাঙ্গ নিয়ে বিভিন্ন ধরনের একটু কৌতূহলবশত অনেক কিছু জানার আগ্রহ থাকে। তো আমি আজকে আপনাদের বলবো যে নারীর যৌনাঙ্গ সম্পর্কে এটা কাজ কী এবং কীভাবে, রং কী বা মূলত কী ধরনের কী, এই বিষয়টা নিয়ে আলোচনা করব। বন্ধুগণ, জেনে আপনারা আশ্চর্য হবেন যে পৃথিবীর সকল নারী, সেটা চিকন হোক, ছোট হোক, বড় হোক, মোটা হোক, হ্যাঁ, বা যত বড় যেমনই হোক না কেন, কালো হোক, ফর্সা হোক, সকলেরই এই অঙ্গটা সমানভাবে কাজ করে এবং এটা ছোট বড় এবং বড় ধরনের যে কোনো ধরনের পুরুষাঙ্গ নেওয়ার মতন সামর্থ্য আছে। এটা এক ধরনের রাবারের মতো সফট টিস্যু দ্বারা তৈরি, একেবারে নরম কোষকলা দেওয়া তৈরি, যেটা ভিতরে আপনার হচ্ছে ছোটো পুরুষাঙ্গ বা বড় পুরুষাঙ্গ যেটাই প্রবেশ করেন না কেন, তারা কিন্তু সেটা অনুভব করতে পারবে এবং একটা অনুভূতি সৃষ্টি হবে, যেটাকে বলা হয় যৌন আকাঙ্ক্ষা। বন্ধুগণ, এটা সফট টিস্যু দ্বারা তৈরি করা, এটা রং হয়ে থাকে স্বাভাবিকভাবে 3 থেকে 4 রকমের রং হয়ে থাকে। তার মধ্যে আমেরিকা বা বিভিন্ন ধরনের যারা উন্নত প্রদেশ, তাদের জন্য এটা বেশিরভাগ লাল টকটকে হয়ে থাকে বা গোলাপি রঙের হয়ে থাকে, আর বাদামি রঙেরও হয়ে থাকে, বিশেষ করে এশিয়া মহাদেশে বা বাংলাদেশ, পাকিস্তান, ভারত এসব দেশের মানুষের স্বাভাবিক যৌনাঙ্গটা বেশিরভাগ অংশেই কালো বর্ণের হয়ে থাকে এবং ভিতরে হয়ে থাকে লালচে কালার বা বাদামি রঙের, সরি, গোলাপি রঙের হয়ে থাকে। তো বন্ধুগণ, এটা একটি রাবারের মতো একটি স্থান, যেই স্থানটিতে চিকন বা মোটা বা যে ধরনের অঙ্গই প্রবেশ করানো হোক না কেন, এটা কিন্তু বড় হয় এবং ছোট হয়। রাবার ঠিক যেমনভাবে বড় হয় এবং ছোট হয়, ঠিক নারীর এই অঙ্গটাও এরকমই। অতএব কেমন হবে এই বিষয়ে না টেনশন করার প্রয়োজন নেই, এটা স্বাভাবিক একটি অঙ্গ। যেমনভাবে পুরুষের অঙ্গটাও, পুরুষাঙ্গটাও ঠিক ছোটো 1.5 থেকে 2 ইঞ্চি হয়ে আসতে পারে, আবার সেটা লম্বা হলে 3, 4 ইঞ্চি, 5 ইঞ্চি, এমনকি 7 ইঞ্চি পর্যন্ত লম্বা হতে পারে। ঠিক এরকমভাবে নারীর যৌনাঙ্গটাও রাবারের মতো ছোট হয়ে আসে, আবার যখন যৌন আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় তখন যৌনাঙ্গের দেয়াল দিয়ে এক ধরনের রস নির্গত হয়, যেটাকে এক ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়, যাতে করে যৌন সুখ অনুভব করতে পারে এবং পুরুষের অঙ্গটা অনায়াসে প্রবেশ করতে পারে, ব্যথা না পায়। বন্ধুগণ, যৌনাঙ্গের কাজ কী এটা হচ্ছে জানার বিষয়। যৌনাঙ্গের মূল কাজ হচ্ছে 3টি। একটা হচ্ছে মাসিকের রক্তপাত, অর্থাৎ মাসের নির্দিষ্ট সময়ে ভিতরের যেই মরা টিস্যুগুলা জন্ম নেয় বা রক্তপাত জন্ম নেয়, সেই রক্তগুলা বের হওয়ার জন্য একটা রাস্তা, বের হওয়ার রাস্তা। দ্বিতীয়ত যৌন মিলনের কাজ, তৃতীয়ত বাচ্চা প্রসব করা। এই তিনটাই মূলত এর কাজ। এখন বলি যে ছোটো বা বড় হলে কোনো সমস্যা নেই, এই কারণে যে নারীদের যৌনাঙ্গের ঠিক 2 ইঞ্চি ভিতরে খাঁজ কাটা বা ভাঁজ ভাঁজ একটি জায়গা থাকে, অংশ থাকে, যে জায়গাটাতে পুরুষাঙ্গে প্রবেশের পরেই একজন নারী সুখ অনুভব করে এবং সেই ওয়াল দ্বারা আপনার বিভিন্ন ধরনের পিচ্ছিল পদার্থ বের হয়, যাতে করে একজন নারী চিকন বা মোটা সব ধরনের পুরুষাঙ্গ প্রবেশ করিয়ে নিতে সক্ষম, এতে তাদের ব্যথা বা অনুভব হয় না। তবে একটি জিনিস আপনার অবশ্যই মাথায় রাখতে হবে যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান সহ আমাদের এশিয়া মহাদেশের স্বাভাবিক মানুষের যৌনাঙ্গটা যেমন হওয়ার দরকার, প্রাকৃতিকভাবে পুরুষের থেকে নারীদেরও সে তুলনামূলক বিবেচনা করে আল্লাহ তাআলার এটা সৃষ্টি। আবার আফ্রিকা মহাদেশের তাদের স্বাস্থ্য, শরীর অনেক উন্নত মানের, অনেক হাই কোয়ালিটির জন্য তাদের অঙ্গগুলোও ঠিক সেরকম বড়, নারীদেরও ঠিক ওইরকম নেওয়ার মতন বা গ্রহণ করার মতন অঙ্গগুলা বড়। অতএব তাদের আর আমাদের সাথে মিল করলে কখনো চলবে না, বরং দুশ্চিন্তা, টেনশন আসবে। অতএব এই বিষয়ে টেনশন করার কিচ্ছু নেই। একজন পুরুষের 3 থেকে 3.5 ইঞ্চি যদি সর্বনিম্ন পুরুষাঙ্গটে হয়ে থাকে, তাহলে 2 ইঞ্চি প্রবেশের পরে যে খাঁজ কাটা বা ভাঁজ ভাঁজ জায়গাটা আছে, সেখানে যখন ঘর্ষণ লাগে তখনই একজন নারী সুখের অনুভব পায় এবং পুরুষও সুখের অনুভব পায় বিধায়
3.5 ইঞ্চি বা তার বড় হলে একজন পুরুষ নারীকে তৃপ্ত করতে পারে, এটাই স্বাভাবিক নিয়ম এবং এটাই হচ্ছে স্বাভাবিক প্রকৃতির নিয়ম। অতএব এ বিষয় নিয়ে টেনশন করার কিছু নেই। আফ্রিকা মহাদেশের মানুষের লিঙ্গটি একটু বড় থাকে, নারীদেরও ঠিক সেই অবস্থা অনুযায়ী বড় থাকে, আর অন্যান্য দেশের স্বাভাবিক মানুষের পুরুষাঙ্গের অনুযায়ী নারীদেরও চাহিদা সেভাবে তৈরি করে দেওয়া আছে। প্রকৃতির নিয়ম এটাই, যারা যেটুকু দরকার ঠিক সেরকমভাবেই সৃষ্টি করে দেওয়া আছে। তো বন্ধুগণ, এই হচ্ছে একজন নারীর যৌনাঙ্গ সম্পর্কে কিছু ধারণা। আরও কিছু ধারণা আছে যেগুলাকে বলা হয় ভেজাইনা, এবং ভেজাইনার আরও কিছু কাজ আছে, তবে এ বিষয় নিয়ে আরও একটি টপিক আলোচনা করব। সে পর্যন্ত সকলকে সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।